ছাগল ও শেয়ালের গল্প। একদিন জঙ্গলে এক শেয়াল একটা কুয়োর মধ্যে পড়ে গেল। অনেক চেষ্টা করেও সেই কুয়োটা থেকে উঠে আসতে পারল না। এদিকে একটা ছাগলের ওই সময় খুব পিপাসা পেল। ছাগলটি ঘুরতে ঘুরতে কুয়োর পাশে এসে হাজির হল। কুয়োর মধ্যে শেয়ালকে দেখে সে জিজ্ঞাসা করল, শেয়াল ভাই, তুমি তো নিচেই আছো, আমায় বলতে পারবে কুয়োতে খাওয়ার মতো জল আছে কিনা? শেয়াল তখন নিজের দুরাবস্থা চেপে গিয়ে এক গাল হাসিতে মুখ ভরিয়ে নানাভাবে সেই কুয়োর জলের প্রচুর প্রশংসা করল। বলল, এই কুয়োর জল এত সুমিষ্ট যে আশেপাশের কোথাও এমন জল পাবে না। তুমি নিচে নেমে এসে প্রাণ ভরে জল খাও না, কেউ তোমাকে কিচ্ছু বলবে না। শেয়ালের মিষ্টি কথায় আর দেরি না করে ছাগল কুয়োর ভেতর লাফিয়ে পড়ল। পেট পুরে জল খাওয়ার পর শেয়ালকে ধন্যবাদ দিল। এ সময় শেয়াল তাকে জানালো ভয়ানক অবস্থায় তারা আটকা পড়েছে। এই ঝামেলা থেকে মুক্ত হওয়ার জন্য ছাগলের কাছে সে একটা প্রস্তাব রাখল। বলল, তুমি যদি তোমার সামনের পা দুটো তুলে কুয়োর দেওয়ালে ভর দিয়ে খাড়া হয়ে দাঁড়াও আর তোমার মাথাটা নিচু করে রাখো, আমি তাহলে তোমার পিঠের ওপর দিয়ে দৌড়ে কুয়োর বাইরে চলে যাব। আমি একবার বের হতে পারলে তোমাকেও তখন উদ্ধার পেতে সাহায্য করতে পারবো। ছাগল কোনো ভাবনা চিন্তা না করে সঙ্গে সঙ্গে শেয়ালের প্রস্তাব মতো দাঁড়িয়ে গেল। শেয়াল লাফ দিয়ে ছাগলের পিঠে চড়ল, তার শিং ধরে নিজেকে সোজা করল। তারপর নিরাপদে কুয়োর বাইরে এসেই একটু দেরি না করে সেখান থেকে পালিয়ে যাওয়ার জন্য দৌড় দিল। ছাগল শেয়ালকে পালাতে দেখে বলল, এই তুমি পালাচ্ছ কেন? আমি তোমায় সাহায্য করলাম, তুমি এবার আমায় সাহায্য করো। শেয়াল ঘুরে দাঁড়িয়ে চিৎকার করে বলল, ওরে বুদ্ধু, তোর মাথায় যদি পরিমাণ বুদ্ধি থাকতো তাহলে ওপরে ওঠার পথ ঠিক না করে তুই নিচে ঝাঁপিয়ে পড়তিস না। যেই বিপদ থেকে রেহাই পাওয়ার কোনো উপায় তোর জানা নেই, সেই বিপদের দিকে নিজেই নিজেকে এইভাবে ঠেলে দিতিস না। নীতি কথা, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। থ্যাংক ইউ।